লাইভ কিন্তু হচ্ছে, মুখের ডানা মাও দেখো কে কে আছে, কথা বলো, কথা বলো। আজকে এখানে আমার শোরুমের ওপেনিং এর উদ্বোধন হচ্ছে, সবাই এখানে এসেছে। কে কে আছেন, হাই হ্যালো সবাই কমেন্ট করতে থাকেন, সবাই কমেন্ট করেন, বেশি বেশি শেয়ার চাই। কনগ্রাচুলেশন লুনা তাহমে, থ্যাংক ইউ সো মাচ। এখানে কেক কিনা হয়েছে, সবাই দেখেন। আজকে প্রথম দিন আমাদের, কেকটা আসলে আমি দেখিনি কোনো কেমন, একজন কনগ্রাচুলেশন জানাইছে তোমাকে, থ্যাংক ইউ বলো বলছি, অনেক আগ্রহ কেকটা জান দেখার জন্য, অনেক আগ্রহ আমি। সিসিটিভি লাগাইছে, জি আগে দেখাবো নাকি পরে, সবাই কমেন্ট করে থাকেন। সিসিটিভি লাগিয়েছেন, জি সিসিটিভি আছে, এখানে তিনটা সিসিটিভি আছে, ওইখানে এই যে এখানে একটা, আর এই জায়গায় একটা লাগানো হয়েছে, আর এই জায়গা। সবাইকে কেক এখন দেখতে চান নাকি পরে দেখতে চান কমেন্টে জানিয়ে দেন। কেকটা কি দেখাবো নাকি না দেখাবো, একটু ওয়েটিং করেন, হ্যাঁ ওয়েট করেন, সবাই ওয়েট করেন, ওয়েট করা ভালো। এই যে আমাদের গাছের ফুল, তবে এটা আমাদের গাছের ফুল না, এটা এখানে জেলাপি আছে। কত টাকা নিয়েছে, কত টাকা নিয়েছিল, 1000। সবাই এখানে অনেক আনন্দে আছে, সবাই আছে। এই যে আপনাদের নাইমা খান ঋতু, যে আসল বস, হ্যালো। সবাই কমেন্ট একটু, হ্যাঁ জানান, আমি কথা বলতেছি তাকে একটু দেখাই। এই যে আমি, হ্যালো, এতক্ষণ আমি ভগবান ভোর করতেছিলাম। এই যে আমাদের কিউট বেবি, এটা হচ্ছে আমাদের সেলসম্যান, হ্যাঁ এটা সেলসম্যান, আর আমি হলো ম্যানেজার, এটা হলো আমাদের সেলসম্যান, তাই না? হ্যাঁ সেলসম্যান আজকে ফাঁকিবাজি মারছে। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, এই জায়গা আচ্ছা, ওকে দেখেন আমাদের শোরুম কত সুন্দর ভাবে ই হচ্ছে উদ্বোধনী। হ্যাঁ সবাই কমেন্ট করেন কেমন হয়েছে, সবাই বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক দেন, হ্যাঁ সবাই পেজে পেজে দিয়ে লাইক দিবেন, বেশি বেশি লাইক চাই। কেকটা কি দেখাবো, আমার তো দেখার আকর্ষণ বেশি, কমেন্ট জন্য হ্যাঁই আছে আশা করি। 1 2 3 কত না থাক, দেখো দরকার নেই, দর্শকদের বেশি কমেন্ট করতেছে না, পচা হয়ে গেছে। ওকে এটা কেক, এই যে ওয়াও অনেক সুন্দর, কে কে খাবেন চলে আসেন, কমেন্টে ধোয়া উড়াই দেন, কে কে খাবে, কে কে খাবে, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছে, ওয়াও। সমস্যা নাই, প্রত্যেকটা কেকের সাথে প্লাস্টিকের ছুরি দেয়, আর এই ছুরির মধ্যে তো ধার নেই, তুমি কারো খুনও করতে পারো, মারতেও পারো। ওকে এটা হলো কে, সবাই কেক খাওয়ার জন্য চলে আসে, হ্যাঁ হ্যাঁ চলে আসে, এই যে দোকান,
এখানে এসে সবাই আসবেন শোরুম এই যে কয়জন মাত্র আসলো ছয় জন ভিউয়ার কতজন দেখতেছে ছয় জন মাত্র শুরু করছে ধুম আমি অনেকক্ষণ করব নো প্রবলেম জামাগুলো দেখে কোথা থেকে দেখতেছেন কমেন্টে দৌড়াই কোথা থেকে বলছি দেখি একটু যে লাইক করছে এই যে আমি ম্যানেজার আই এম দ্য আমার ম্যানেজার আজকে উদ্বোধনী হচ্ছে আর এখন সবাই আসরের পরে দোয়া হয়েছে সবাই এখন আমরা মজা করতেছি ফান করতেছি এনজয় এখানে সবাই ঘুরে ঘুরে দেখতেছে দেখছি অনেকেই এই হচ্ছে এটা হচ্ছে পার্টি বোম পার্টি পপার পার্টি পপার কে ফুটাবে তুমি আমি ফুটাবো আপু একটু ফুটাবে আমি একটা মাত্র আমি একটু যা ফুটাতে পারো তুমি হ্যাঁ তাহলে ফুটাবে পরে ভয় পে আর বলবে যে আমি আর ফুটাবো না কে পারে ফুটাইতে এটা কে কে পারো আমি পারি পারো পারি কিন্তু এখান থেকে কি করতে হবে এটা ঘুরাইলে ঠাস করে ফোটে ওটাই আমার কাছে অনেক আতঙ্কিত লাগে হ্যাঁ ঘুরালি হবে শক্তি আছে না জোরে ঘুরালে ওটা ঘুরে যায় এত শক্ত না বলতে একটা তুমি ঘুরো একটা ম্যানেজার ঘুরাবে ম্যানেজার বলে কথা ওকে থ্রি টু ওয়ান এখানে অনেক মজা হচ্ছে এই শোরুমে আজকে আমরা উদ্বোধন করছি আসলে সময় অনেক মিলাদ হয়েছে এখন আমরা পান করতেছি পার্টি এই যে কেক কিনা হয়েছে কেউই ফুটাতে পারতো না যে পারবা তার একটা জামা ও ইয়ে এতো যে মালিক সেই পেরেছে এবার কে জানি না আমি পারবো কিনা আমার পছন্দ হবে আল্লাহ জানাই পারো দুর্বলের অভাব ওই তো পাইলে এখন তুমি ইচ্ছা মতো কথা কোন দিকে এটা দিয়ে ঘুরে আরে বাবা যে শুটকি মানুষ কেউ কিছু মনে করলো না পড়তে পারলে আমি যে মানুষ তুমি ফুটাও তুমি পারছো ম্যানেজার এখন ওই নাই গেলু নাই দেখি পারবে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কেমন লাগছে থ্রি টু ঘুরবো এদিকে ঘুরাবেন আমি তো ভালো হয়েছে আমি শুধু একাই পারি নাই কেউই পারতেছে না সবাই থ্রি টু রেডি রেডি অনেক ফান হচ্ছে এখানে সবাই দেখ কেউই পারছে না বুঝতে না ওই তো বসই খালি পারবে পারো
এইতো এখন আমার অবস্থাটা বুঝো রেডি 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 দেখা হলে তাড়াতাড়ি করো না পারলে আসিল একটা কথা বৃষ্টি পড়তেছে এখানে অনেক ফান হইতাছে সবাই কমেন্ট করেন কেমন লাগছে আর আজকে আমাদের নতুন প্রথম দিন যান যান সবাই আসো আসো এখন কেক কাটা হবে সবাই দেখো আমাদের এখন কেক কাটা হবে আসো আসেন আসেন সবাই আসেন কে কে খাবেন কমেন্টে জানান এবং চলে আসেন যারা যারা খাইতে চান সবাই চলে আসেন হ্যাঁ হ্যাঁ চলে আসেন মিরপুরে আমরা কারা কারা কেক খেতে চান ম্যানেজারই তো ধরতেছেন ম্যানেজার ভয় পায় কেক কাটতে আমার কেউ খাওয়াই দাও আমি এত হ্যাঁ প্লেট আছে দাদাকে একটু দাও তুমি খাও সবাইকে একটু একটু দাও প্লেট নিয়ে এই যে ছুরি আছে দাদি কাটতেছে কে কে খেতে চান এসে পড়েন আমার দাদি কাটছে খাওয়া দিচ্ছ দাদাকে খাইছেন দাদা সবাই চলে আসেন চলে আসেন এই যে পিস নিয়ে নিয়ে আসছে এখন কেক পিস পিস করে কাটা হচ্ছে সবাই আসেন সবাইকে এক প্লেট করে দেওয়া হবে বসে সবাই আচ্ছা প্রথম দিন অনেক আমার পিসটা আলাদা করে রাখো বেশি করে আমি যেহেতু ম্যানেজার যেহেতু তাই বলে কথা ঘুরে দাঁড়ালে সমস্যা নাই দেখাচ্ছিও না লাইভ হচ্ছে সবাই কমেন্ট করেন কে কে খেতে চান এনে কেক সব কাটা হচ্ছে ব্রিজে ব্রিজে সাথে থাকতেছি কেউ কমেন্ট করা অনেক কষ্ট বুঝছো কমেন্ট করতে বলে না মানুষে আঙ্গুল ব্যথা হয়েছে জান্নাতটা এবারে একটু বন্ধ কেন প্লেট না প্লেট হবে না 20 জনের বেশি আছে ম্যানেজারের খাওয়া একদম লাস্টে দেখছো আমার খাওয়া লাস্টে
ম্যানেজারের কাওয়া লাস্ট হতে হবে নু 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 ম্যান আচ্ছা যাও লাস্টে তো বেশ ম্যানেজার লাস্টে খাবে সবাই রাখাইন করে তারপরে ও তো আমার খাবো লাস্টে আমার জন্য দুই পেছে রেখে দিবা লাস্টে আমি খাবো ওই তখন আমি ইচ্ছা মতো খাবো ইচ্ছা মতো বেশি করে খাবো না না তাই আমরা দিবেন না কিছু হুম ম্যানেজার বলে কথা হুম দিব আর কে বাকি আছে আমার ডিউটি হলো চেয়ারের মধ্যে বসে থাকা টাকা নাও আর কোন কাজ আছে না ম্যানেজারের কাজ তোমার তুমিও তো খাইতে চাইলে কি খাওয়াবেন নাকি জি খাওয়াবো এসে পড়েন আমাদের শোরুমে মিরপুরে আসলেই হবে শুধুমাত্র আসেন আপনাকে খাওয়ানো ব্যাপার আমাদের চলে আসেন যাদের খাওয়ার ইচ্ছা আছে দোকান এটা কোথায় এটা মিরপুরে দোকান এটা মিরপুরে দোকান এটা কোথায় লিখছে খাবারও আছে সাথে পানিও আছে হ্যালো হাই মাত্র একটা লাগে দোকানটা কোথায় খাইতে চাইলে মাশাআল্লাহ মাশাআল্লাহ খাইতে চাইলে কাইল্লা খান না কাইল্লা খান আমি মনে করছি কল্লল খান কাইল্লা খান হইস তাই নাকি জি তাই হ্যাঁ কাইল্লা খান কাইল্লা মানে কি কাইল্লা ভাই আপনার নাম মানেটা কি হ্যাঁ আসলে কি আপনি কাইল্লা নাকি নামটা অন্য কিছু না তাই নাকি তাই তাই হ্যাঁ একটু পরে দে আমি তো রাউটারে কাজ করতেছি এত দূরে কেমনে যাই সমস্যা কি গাড়িতে করে চলে আসবেন বেশিক্ষণ লাগবে না আপনি কোথায় থাকেন এবার বলবো এটা শোরুম না বেকারি রুম আপনি কোথা থেকে বলতেছেন হ্যাঁ আমি ভাই কাইল্লা হইলে কি কাইল্লা নাম দিতে হইবো হ্যাঁ এটা তো কোনো রুলস না আমি আছি রংপুর ও রংপুর অনেক দূর আসলে ঠিক আছে নেক্সট টাইম আগে জানাবো চলে আসবেন ঢাকায় হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ একসাথে করা হবে হ্যাঁ অবশ্যই না 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 ঝুম কি দেখ ফ্লোরে কি অবস্থা ফ্লোরটার উড়ে দিছে সবাই
কোন উপলক্ষে আজকে আমাদের এখানে শোরুম আজকে এখানে এনকে ফ্যাশনের উদ্ভাবন হলো সেই উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে আছে আমাদের পেজ লিংকটা দেয়া আছে উপরে আপনারা চাইলে একটু ভিজিট করে আসতে পারেন আর হচ্ছে পেজে একটা লাইক দিয়ে আসবেন কেমন উপলক্ষে অনুষ্ঠান হ্যাঁ সব ধরনের লেডিস আইটেম পাওয়া যাবে এখানে আপনারা অবশ্যই এনকে ফ্যাশন হাউসটা ভিজিট করবেন অবশ্যই একটা লাইক দিয়ে আসবেন কেউ খালি হাতে কিন্তু যাবেন না হ্যাঁ খালি হাতে হবে না হ্যাঁ লাইক দিয়ে যাবেন পেজে লিংক দেওয়া আছে পেজে পেজে যাবেন এবং একটা করে লাইক দিয়ে তারপর ব্যাগ আসবেন না হলে আসবেন না এখানে সব ধরনের লেডিস আইটেম কোনো সব মেয়েদের থ্রি পিস যা আছে এই জায়গা আর এই জায়গা আমাদের মালিক ওনার ওকে ওকে ওনার দেখেন এখানে সব ধরনের লেডিস আইটেম আছে থ্রি পিস তো আরো অনেক কোন কি লেখছে কন্ট্যাক্ট নাম্বার দিলে তো যোগাযোগ করে আসতাম আচ্ছা কন্টাক্ট নাম্বার লাগবে না আপনি পেজে আমার কন্টাক্ট বিজনেস কন্টাক্ট নাম্বারটা পেয়ে যাবেন আর পেজে নক দিলেই হবে আপনাকে রিপ্লে করা হবে আর পেজে আমার কন্টাক্ট নাম্বার দেয়া আছে একটু কষ্ট করে ভিজিট করেন ভিজিট করবেন সাথে একটা লাইক দিয়ে আসবেন খালি হাতে চলে যান না হ্যাঁ আপনি যে আসছিলেন সেটা তার সেটা সেটা তার একটা চিহ্ন রেখে যাবেন তাহলে বুঝতে পারবো যে আপনি গিয়েছিলেন ওকে সবাইকে বিদায় জানাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই